পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। 2024 সালের 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র। এর ফলে পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে। সারা দেশে যে পরিমাণ পেঁয়াজ বিক্রি করা হয় তার মধ্যে সিংহভাগ পেঁয়াজ আসে মহারাষ্ট্র থেকে, কিন্তু চলতি বছর মহারাষ্ট্রে অকাল বর্ষণের জেরে পেঁয়াজ ফলনে ঘাটতি দেখা দিয়েছে, সেই কারণে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরপর বিদেশে পেঁয়াজ পাঠালে স্থানীয় বাজারে আরও টান পড়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণেই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কায় রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র।